নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মিথুন রাশির অধিপতি বুধ মিথুন রাশিতেই কিন্তু সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। এই যে জুলাই মাস আসবে, সেখানে কিন্তু আপনাদের রাশিতে রবিকে এবং শুক্রকে দেখতে পাওয়া যাবে। শুক্র আপনাদের পঞ্চমপতি, আপনাদের রাশিতে থাকবে, এবং রবিকে প্রায় 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের রাশির অধিপতি বুধ ম্যাক্সিমাম সময়ই, অর্থাৎ মাসের শুরু থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে। পাশাপাশি সবচেয়ে বড় একটা পরিবর্তন যে আপনাদের এবং মঙ্গলকে মাসে 12 তারিখ পর্যন্ত সক্ষেত্রীয় অবস্থায় বেশ রাশিতে দেখতে পাওয়া যাবে। এবং এই মাসে সবচেয়ে বড় একটা যে পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে, জুলাই মাসের প্রথম থেকেই আপনারা শনিকে বক্রী অবস্থায় দেখতে পাবেন। এই যে শনি বক্রী হলো, এর এফেক্ট কিন্তু এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে। কারণ শনির বক্রী হওয়াটা জ্যোতিষের ভাষায় খুব একটা পজিটিভ মানা হয় না, মানে এই না যে কারোর ক্ষেত্রে শুভফল আসবে না। শনি যখন বক্রী হয় প্রায় 6 মাস বক্রী থাকে। এইবার যাদের ধরুন যে কাজগুলো দীর্ঘদিন আটকে আছে সেই কাজগুলো তাদের শনির বক্রী দশায় হয়ে যায়। আবার যাদের সব কাজগুলো ঠিকঠাক চলছে শনির বক্রী অবস্থায় তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। অর্থাৎ শনি দুটো পাটে ফল দেয়, একটা মার্গী অবস্থায় ফল দেয়, একটা বক্রী অবস্থায় ফল দেয়। যাদের জন্মছকে শনি ভালো থাকে তাদের তো শনি বক্রী বা মার্গী সব ক্ষেত্রেই কম বেশি তুলনামূলক বেটার ফল দেয়। আর যাদের জন্মছকে শনি ম্যালেফিক থাকে, অশুভ থাকে, শনি পীড়িত থাকে, শনি বীর্যোগের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা বৃদ্ধি করে। জেনারেলভাবে যাদের জন্মছকে শনি বক্রী আছে, আমার মনে হয়, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু শনি বক্রী দশাতে কিছু হলেও বেটার ফল পাওয়া যায়। আর যাদের শনি মার্গী আছে তাদের ক্ষেত্রে শনি বক্রী দশা একটু সমস্যা তৈরি করে, এবং শনির দৃষ্টিরও পরিবর্তন হয়। অর্থাৎ মার্গী দৃষ্টি থেকে বক্রী দৃষ্টিতে বক্র দৃষ্টি তৈরি হয়, ফলে এর ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু অন্যান্য যে গ্রহরা আছে তারা কিন্তু আপনাদের ফেভারে থাকছে। শনিও কারো কারো ক্ষেত্রে বেটার ফল দেবে, টোটালটাই আলোচনা করব। মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে মাসের শুরুতে শুক্র এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। রবি 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে, তারপর দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে। এবং শুক্র মোটামুটি 7 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে চলে আসবে, যেখানে বুধ বসে আছে, বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে। বুধ মোটামুটি 19 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে, তারপর সিংহ রাশি অর্থাৎ তৃতীয়ভাবে চলে আসবে। আপনাদের চতুর্থভাবে কেতু বসে আছে এবং আপনাদের ভাগ্যস্থানে শনির অবস্থান শনি বক্রী, এবং দশমভাবে রাহু, একাদশভাবে মঙ্গল, মঙ্গল একাদশে থাকবে মোটামুটি 12 তারিখ পর্যন্ত, তারপর দ্বাদশভাবে চলে আসবে যেখানে বৃহস্পতি বসে আছে। হ্যাঁ, বৃহস্পতির একটা পরিবর্তন হয়েছে, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, এই মাসটা পুরোটাই চন্দ্রের নক্ষত্রে থাকবে, এবং মঙ্গল এবং বৃহস্পতির যোগ আপনাদের দ্বাদশভাবে দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলবো ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে কিন্তু মাসটা আপনাদের ভালো যাবে, এক কথায় ভালো যাবে। এই কারণেই বলছি যে আপনাদের রাশিতে রবির মতো গ্রহ অবস্থান করছে, ফলে আপনাদের মধ্যে ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, কিছু শখ শৌখিনতা পূরণ আপনারা ব্যক্তিগত দিক থেকে করবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফিনান্সিয়াল লাভ হওয়ার জন্য আপনাদের মন মানসিকতাও কিন্তু ভালো থাকছে, এই মাসে কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে, কিছু ফিনান্সিয়াল লাভ এটা ফাটকা থেকে লাভ হতে পারে, ফলে আর্থিক জায়গাটা এই মাসে যথেষ্ট ভালো আছে। একাধিক সোর্স অফ ইনকাম থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার জায়গা থাকার জন্য আপনাদের মন মানসিকতা পজিটিভ থাকবে,
ব্যক্তিগত দিক থেকে অনেকের গুরুত্ব কিন্তু আপনারা লাভ করতে পারবেন এবং বুদ্ধি খাটবে, অনেক রকম বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন, যাকে বলে হঠাৎ বুদ্ধি, কুইক ডিসিশন নেওয়া, এই জিনিসটা কিন্তু খুব থাকবে এবং নিজেকে পরিস্থিতির সঙ্গে মোল্ড করতে পারবেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন। এই মাসটা যেমন পরিস্থিতি সেইভাবে নিজেকে তৈরি করে নিতে পারবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে এবং অনেক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন, সূক্ষ্ম সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, যাদের জন্মছকে বুধ একটু ম্যালিফিক আছে, বুধ খুব শুভ নেই, তাদের কিন্তু ছোটো ছোটো মিস্টেকও হতে পারে। সবার ক্ষেত্রেই ভালো বলছি এমন না যে সবারই ভালো হবে, যাদের ম্যালিফিক আছে, ধরুন আপনার জন্মছকে বুধ ম্যালিফিক আছে কিন্তু রাহুর সঙ্গে বসে আছে, কোথাও ছোটো ছোটো ভুল হয়ে গেল, ছোটো ছোটো মিস্টেক হয়ে যাচ্ছে, যেটা বলছেন যেটা ভাবছেন বলবেন, সেটা না বলে আরেকটা কিছু বলে ফেলছেন, এই যে ছোটো ছোটো সিলি মিস্টেকগুলো, এইসব ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে, আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের অনেকটাই বেটার আমি দেখতে পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কারণ একাদশে মঙ্গল বসে আছে, মঙ্গলের দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হয়ে পড়ে থাকছে, আপনাদের কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, যারা রাইটার আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে, যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, যারা কথার উপর জীবিকা অর্জন করে, যাদের কথার মেন, যারা সাংবাদিক আছে, যারা রাজনীতিবিদ আছে, এদের দিক থেকে কথার ডেপথ, কথার গভীরতা, কথার গুরুত্ব বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। সেদিক থেকে কিন্তু মোটামুটি দ্বিতীয়ভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য হওয়ার জন্য হঠাৎ অর্থপ্রাপ্তি এ মাসে আপনাদের হতে পারে, যে কোনো সোর্স থেকে আপনাদের আর্থিক দিকটা যথেষ্ট ভালো যাবে, বিশেষ করে 19 তারিখ পর্যন্ত সময়টা তো অতীব ভালো, সেই জায়গাটাতে কিছু না কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে, শেয়ার লটারি থেকেও লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো আছে, তাহলে সেদিক থেকে ভালো, বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো পাবে, ফলে আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকেও কিন্তু ভালো, পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, পরিবারের মানুষজনের সঙ্গে কোথাও ছোটোখাটো ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, মানুষজনের সমাগম আপনার বাড়িতে হওয়া, এরকম জায়গাগুলো কিন্তু থাকবে, সেদিক থেকেও ভালো ফল পাবে। ছোটোখাটো অনুষ্ঠান যোগদান আনন্দের কারণ হতে পারে এই মাসে, সেই জায়গাটা ভালো হবে। ১৯ তারিখের পরে বুধ তৃতীয়ভাবে যাবে এবং শনি দৃষ্ট হবে, শনি বক্রী আছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ বাড়বে, কিন্তু ভ্রমণ হওয়ার যোগ বাড়লেও ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে এবং দূরযাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত, আমি বলবো না বড় হবে না, একাধিক যোগ কিন্তু থাকছে, ঘোরাফিরি করার কাজের ক্ষেত্রেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, তাই সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। ভাই বোনের শরীরের দিকে খেয়াল রাখবেন, ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, সেদিক থেকে ভালো। হ্যাঁ, আপনার যে ফিল্ডে কাজ করেন তার প্রসার ঘটতে পারে, ব্যবসায়ী করুন, কর্ম করুন, আপনাদের ফিল্ডের মধ্যে প্রসার ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যে সার্কেলে কাজ করেন সেখান থেকে কিন্তু স্প্রেড করবে, ব্যাপারটা ছড়াবে, ব্যবসা করুন ব্যাপারটা ছড়াবে, সেই জায়গাটা আছে, এমন হবে হায়ার অথরিটি আপনাদের হেল্প নিতে পারে, আপনার উপরে কাজ করে কিন্তু আপনার সাপোর্ট তার দরকার হতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন, ফলে কিছু দিক থেকে মাসটা কিন্তু ভালো। আমি খারাপটাও বলবো, আগে ভালোগুলো বলে নিই, এবার শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকেও ভালো, শিক্ষার জন্য কিছু মাতৃস্থানের দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং বাড়িগাড়ির সংক্রান্ত কিছু খরচ আপনাদের বাড়বে, যদিও পজিটিভ খরচ হবে, নেগেটিভ খরচ হবে না, যেটা অপচয় সেটা বলছি না, হয়তো কোনো ইনভেস্টমেন্ট করলেন বা বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, এই জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে, কিছু বন্ধু বান্ধবকে হেল্প করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে, যদিও সেটা পরবর্তীকালে রিকভারি হয়ে যাবে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে মাসটা কিছুটা হলেও ভালো যাবে, যারা বাড়িতে বসে কর্ম করে, যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের দিক থেকেও কিন্তু মাসটা ভালো যাবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা এক কথায় ভালো, 7 তারিখ পর্যন্ত আপনাদের আশাতেই শুক্র বসে থাকছে পঞ্চপতি দ্বাদশপতি, তারপরে আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে যেখানে রাহু দৃষ্ট হচ্ছে, ফলে 7 তারিখের পরে আপনাদের প্রেমের মধ্যে যেমন এন্টারটেনমেন্ট বাড়বে, আবার কিন্তু ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে,
অধিক বেশি এন্টারটেনমেন্ট করাটা ভালো, কিন্তু সেখানেও কোথাও বাধা কিন্তু আসতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে অশান্তির কারণ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। প্রেমের ব্যাপারে ভালো ফল পাবে। পরিবারের মানুষজনের সঙ্গে প্রেমিক প্রেমিকার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য মাসটা অনুকূল। যারা ভাবছেন যে পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দেবেন আপনার প্রেমিক প্রেমিকাকে, তারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটা ভালো ফল পাবে। সন্তানের মোটামুটি সন্তানের দিক থেকেও ভালো, প্রথম সন্তানের দিক থেকে তো বেটার, প্রথম সন্তানের কর্মের দিক থেকে বেটার ফল পাবে, কর্মপ্রাপ্তির জন্য ভালো। এডুকেশান দিক থেকেও কোনো বাধা দেখতে পাচ্ছি না। যারা যাদের সন্তানরা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, এদের দিক থেকেও ভালো ফল পাচ্ছে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু শরীরে প্রবলেম দেখতে পাচ্ছি, আপনাদের একটু খেয়াল রাখার দরকার। ঠান্ডা লাগা, পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, এরকম ব্যাপারগুলো থাকতে পারে। একটু কথা না শোনা, অবাধ্য হওয়া বা একটু চুপচাপ থাকা, এই সমস্যাগুলো কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে লাভ এ মাসে আপনারা হতে দেখা যাচ্ছে। কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই আপনারা পাবেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা জানবেন যে কিছু আর্থিক লাভ আপনাদের বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। রোগহীন শত্রুতার ক্ষেত্রে মাসটা ভালো, তুলনামূলক বেটার। কারণ দীর্ঘদিন আপনারা জানেন যে শনি দৃষ্টি এবং রাহু দৃষ্টি করে আছে, শনি বক্র দৃষ্টি করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের আমার মনে হয় যে কারোর সঙ্গে নতুন করে বিবাদ বাঁধাবেন না, যতটা পারা যায় নিজেকে অ্যাভয়েড দূরত্ব রেখে চলবেন। হতে পারে কেউ একজন আপনার সঙ্গে আপনার সাকসেস দেখে, আপনার সফলতা দেখে ঈর্ষা করতে পারে, কেউ তাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের মতো নিজে থাকবেন, সব কিছুতে নিজেকে জড়াতে যাবেন, তাহলে আমার মনে হয় আরও বেটার হবে। আর লোন প্রাপ্তির জন্য ভালো, যারা লোন নিতে চান, কার লোন, বাইক লোন, বা আপনারা যদি কোনো হাউস লোন নিতে চান সেগুলো পেয়ে যেতে পারেন। কোনো মানুষ কিন্তু আপনার সাকসেস দেখে একটু বিরক্ত হচ্ছে, নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন। আইনগত দিক থেকে কিছু সুরাহা আপনাদের বেরোতে পারে, তার জন্য কিছু খরচের প্রবণতা থাকছে। সবার ক্ষেত্রে যে সেটা হবে তা না, শনি দৃষ্টি যতক্ষণ পড়ে আছে ততক্ষণ কিন্তু খুব একটা যে আইনগত সমস্যা পুরোপুরি মিটে যাবে সেটা নয়, কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও অনুকূলে থাকছে, যাতে আইন দিক থেকে ঝামেলা চলছে। কিছু সাপোর্ট পাবে, কোনো মানুষের সাপোর্ট, কোনো হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পেতে পারে। শারীরিক দিক থেকে খুব একটা ভালো আমি বলবো না, কিছু না কিছু রোগের প্রাদুর্ভাব থাকছে, কিছু ক্রনিক প্রবলেম কিন্তু থাকবে, হতে পারে স্কিনের, হতে পারে হাড়ের, হতে পারে পেটের, কোনো না কোনো দিক থেকে সমস্যা কিন্তু থাকছে। শারীরিক দিক থেকে মিথুন রাশি খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিছু না কিছু সমস্যা অবশ্যই কিন্তু থাকছে, সেই জায়গাটা ট্রিটমেন্ট করা, চেক আপে থাকা এটা দরকার আছে। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারে কিছু কর্মের উন্নতি দেখতে পারবে এই মাসে, পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, খুব একটা প্রবলেম নেই। আর নতুন বিবাহের কথা পাকা করতে চান সেটাও করতে পারবে, সেদিক থেকেও বাধা দেখতে পাচ্ছি না। যারা সেকেন্ড ম্যারেজ করতে চান তাদের জন্য কিন্তু মাসটা অনুকূল, সেদিক থেকে কোনো বাধা নেই। ব্যবসা যদি শুরু করতে চান সেটা করতে পারেন। যারা গার্মেন্টসের ব্যবসা করে, যারা কসমেটিক্সের ব্যবসা করে, যারা সিটি গোল্ডের ব্যবসা করে, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে, এই ব্যবসাগুলো মোটামুটি ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব নেই। কিন্তু আপনাদের এই মাসে কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে, ব্যবসার দিক থেকে কিছু লগ্নি করলেন, এই জায়গাটা কিন্তু আছে, সেটা ভালো হবে। খুব একটা প্রবলেমেটিক ব্যবসার জায়গা নেই, কিন্তু লেবার প্রবলেম আপনাদের একটু ভোগাবে, কিছু লেবার ঠিকঠাক, এটা তো একটা কমন প্রবলেম যদিও, কিন্তু যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু লেবার প্রবলেম হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে, কেয়ারফুল থাকবে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, কিছু প্রাপ্তি খরচ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি সে আড়া হতে পারে, আবার কিছু খরচের প্রবণতাও থাকছে, কোনো বিশেষ কারণে প্রয়োজনে কিছু খরচ, কোনো ইনভেস্টমেন্ট আপনাদের করতে হতে পারে। এবং অষ্টমপতি ভাগ্যপতি বক্রি, ফলে একটা কথা জেনে রাখুন যে খুব ইজিলি কিন্তু এই বক্রি হওয়ার ফলে মিথুন রাশি সব কিছু খুব ইজিলি পাবে না। শনি বক্রি মানে জেনে রাখুন যে একটু বেশি পরিশ্রম করে সব কিছু আপনাদের আর্ন করতে হবে, মানে খাটতে হবে, এক কথায় খাটতে হবে। খাটতে কিন্তু প্রচুর মানে বাড়বে, খাটনিটা যেটা চলছে তার থেকেও খাটনিটা বাড়বে, যে কোনো পারপাসেই সেটা হতে পারে।
মানে ভাগ্য কিন্তু এখন আপনাকে দেখে দেখে মেপে মেপে ভাগ্য আপনাকে একটু সাপোর্ট দেবে। সবার ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হবে। কারো কারো ক্ষেত্রে দেখা গেলো হঠাৎ শনি বক্রি হওয়ার জন্য কোনো অ্যাচিভমেন্ট চলে আসলো, খুব দেখা যাবে না তা না, এটাও দেখা যায়। যাদের ধরুন অনেক দিন ধরে কিছু একটা কাজ হবে আটকে আছে, অপেক্ষা করছে কবে হবে, হতে পারে ভাগ্য এই মুহূর্তে আপনাদের সাথ দিন। কিন্তু ন্যাচারালি শনি বক্রি হয়েছে ভাগ্যস্থানে অষ্টমপতি, তাহলে আপনাদেরকে মেপে মেপে কিন্তু চলতে হবে। সেটা পিতার দিক থেকে, শারীরিক দিক থেকে হোক বা ভাগ্যের দিক থেকে হোক, হায়ার এডুকেশনের দিক থেকে হোক, আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়বে, সেই অনুযায়ী কিন্তু ফিডব্যাক আসতে চাইবে না। তাই ভাগ্যকে যত বেশি সুপ্রসন্ন রাখতে পারেন, একটু দান ধ্যান করবেন, সবচেয়ে ভালো দান ধ্যান করা, তাতে শনি অনেক পজিটিভ ফল দেবে। যে কোনো বৃদ্ধাশ্রমে, বিশেষ করে কোনো অনাথ আশ্রমে এরকম দান ধ্যান করা বা কোনো ভাণ্ডারা করা, কোনো দান ধ্যান করা, এইগুলো কিন্তু আপনাদের শনির কুপ্রভাব থেকে অনেকটা বের করা। কর্মের দিক থেকে মোটামুটি ভালো, কর্মে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, বিদেশ যাত্রার যোগ আছে, সেই জায়গাগুলো ভালো। দশমপতি দ্বাদশে রাহু বসে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে কর্মক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে কর্ম চেঞ্জ, বিদেশেই থাকেন হয়তো সেখানে কর্ম চেঞ্জ, বা দেশেই থাকেন কিছু কর্ম পরিবর্তন করতে চাইছেন, বা কর্ম হয়তো কোনো দিয়ে যে কোনো কারণে কদিন চলে গেছে, নতুন কর্ম পেয়ে যাবেন, সেই জায়গাটা আছে, অসুবিধা কিছু নেই। কর্মের দিক থেকে হঠাৎ অ্যাচিভমেন্টও আসতে পারে। এবার যেহেতু রাহু বসে আছে, রাহু ধরুন আপনার জন্মছকে খুব একটা পজিটিভ নেই, তাহলে খুব একটা পজিটিভ ফল রাহু দেবে না, আর যদি পজিটিভ থাকে তাহলে অনেকটাই পজিটিভ ফল পেয়ে যাবেন, অ্যাচিভমেন্ট পেয়ে যাবেন, না ভাবতে যেটা হয়তো ভাবেননি সেরকম কোনো অ্যাচিভমেন্ট চলে আসতে পারে। আবার যদি দেখা যায় ম্যালিফিক আছে, রাহু দশা চলছে, অশুভ আছে, তাহলে হয়তো দেখা গেল কিছুদিন কর্মহানি হলো, সেটা তো দুরকমই ফল হতে পারে, কিছুটা নিজের জন্মছকের উপরও নির্ভর করে। তাই বারবার বলি, জন্মছক বিচার করিয়ে নেন। যারা এখনও আপনার নিজেদের জন্মছক সম্পর্কে জানেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই জন্মছক বিচার করে তার প্রতিকার করা উচিত। দ্বাদশভাবে মঙ্গল যেহেতু আছে 12 তারিখ পর্যন্ত, তাই ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ, যে কোনো ভাইটাল ডকুমেন্টেশন করা, যে কোনো আইনগত দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া, যতক্ষণ মঙ্গল একাদশে আছে ততক্ষণ পর্যন্ত টাইমটা আপনাদের অনেক ফলে আছে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করেন, মঙ্গল একাদশে থাকতে থাকতে করুন, বেটার ফল পাবেন। তারপরে মঙ্গল দ্বাদশে যাবে, কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, সেই জায়গাটাও মঙ্গল যে খারাপ দেবে তা না, কিন্তু 11 তারিখ পর্যন্ত সময়টা যে কোনো ল্যান্ড প্রপার্টির দিক থেকে বলুন, ডাক্তারি কোনো, যাদের ধরুন রক্তের কোনো সমস্যা আছে, ব্লাড রিলেটেড সমস্যা আছে, ডাক্তারি পরামর্শ নিতে চান, 11 তারিখে মোটামুটি 12 তারিখের মধ্যে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। এবং তারপরে আপনাদের কিছু খরচ বাড়ি গাড়ি সংক্রান্ত বাড়তে পারে, 12 তারিখের পরে কিছু খরচ বাড়বে, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বাড়ি গাড়ি, কোনো কনস্ট্রাকশানে কাজ করলেন, এইসব পারপাসে কিছু খরচ বাড়বে, কিন্তু অপচয় আমি বলবো না, যেহেতু বৃহস্পতি আছে অপচয় হবে না। আর 12 তারিখের পরে গাড়ি ঘোড়া একটু সাবধানে অবশ্যই চালাবেন, দ্বাদশে মঙ্গল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো করে ওয়াকিবল থেকে তারপর করতে হবে। এ হচ্ছে জুলাই মাসের মোটামুটি একটা রাশিফল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।